শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া কে পুটস বিক্রিয়া বলে। মানে আমি অ্যালকাইল হ্যালাইড নিলাম, ধাতব সোডিয়াম নিলাম, যদি আমি শুষ্ক ইথার মুখস্থ শুষ্ক ইথারীয় দ্রবণে এই বিক্রিয়াটা ঘটাই, এটা হবে উডস বিক্রিয়া। এই উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা হয়। এখন আমাদের টার্গেট এই উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা, বিক্রিয়াটা কমপ্লিট করতে পারতে হবে। তুমি জীবনেও এই দুইটা কম্পাউন্ড থেকে অ্যালকেন বের করতে পারবে না, তুমি জীবনেও জীবনেও এই দুইটা কম্পাউন্ড মিলে বিক্রিয়াটা কমপ্লিট করতে পারবে না। তুমি যত ভালো স্টুডেন্ট হও আমি গ্যারান্টি দিব এই বিক্রিয়াটা তুমি জীবনেও কমপ্লিট করতে পারবে না। কীভাবে কমপ্লিট করতে হবে, সিস্টেম আছে। আমি যদি দুই অণু নিই, এটা দুই অণু, এটা দুই অণু, তাহলে বিক্রিয়াটা হবে, মানে কমপ্লিট করতে পারবে, এতটুকুতেও পারবে না যতক্ষণ আমি করে না দিচ্ছি। কীভাবে করবে জানো, এই যে দেখো 2Na এভাবে লিখবা, আর বন্ড এক্স, মানে একটা আর বন্ড এক্স এদিকে আর একটা এক্স বন্ড আর, একই কথা না? আমি এই জিনিসটা এভাবে লিখতে পারি না, এই যে 2Na 2Na থাকলো, আর এক্স, একটা আর এক্স এদিকে একটা এক্স আর এদিকে, এখন বিক্রিয়াটা তোমরা কমপ্লিট করতে পারবে। কী হবে জানো, শুষ্ক ইথারীয় দ্রবণে, শুষ্ক ইথার যদি না দাও ডবল ডিম ধরাই দিবে একেবারে, কঠিন, এজন্যই কঠিন বলি। সোডিয়াম দুইটা, এক্স দুইটা, 2NaX, আর বন্ড আর মানে অ্যালকেন বলছি না, ঠিক আছে? তাহলে আমরা শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিয়ে আর বন্ড আর পাচ্ছি, আর বন্ড আর পাওয়া মানে অ্যালকেন পাওয়া। কত সহজ লাগতেছে না, কিন্তু কঠিন। CH3X এখানে শেষ নয়, আরও দুইটা উডস বিক্রিয়া আছে, বইতে আছে এতটুকু, সবাই করাবে এতটুকু, বাকি পার্টটা অনেকেই করাবে না, ঠিক আছে? করালে তো ভালো, কিন্তু খুব কম জায়গায় পাবে। সরি, CH3Cl কেমন, এক্স মানে তো বুঝছ, একইভাবে C2H5 নিলে এখানে পাবে C2H5 C2H5, মানে C4H10, একইভাবে C3H8 নিলে এখানে পাবে C3H8 C6H7 H14, ঠিক আছে? তাহলে অ্যালকেনের সংকেত পড়ানোর সময় বলেছিলাম আর বন্ড আর আকারে যে অ্যালকেনগুলো আছে সেগুলো কখনো বিজোড় সংখ্যক হয় না। উডস বিক্রিয়ায় আমি যে অ্যালকেনটা পাচ্ছি সেটা আর বন্ড আর, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি উডস পদ্ধতিতে আমি অ্যালকেন যদি প্রস্তুত করতে চাই সব সময় আমি জোড় সংখ্যক অ্যালকেন পাবো, জোড় কার্বনের অ্যালকেন পাবো, বিজোড় কার্বনের কোনো অ্যালকেন উডস বিক্রিয়ায় প্রস্তুত করা যায় না। পরীক্ষা MCQ আসবে, উডস বিক্রিয়ায় কত কার্বনের অ্যালকেন প্রস্তুত করা যায়, পরীক্ষায় বহুপদী MCQ আসবে, ভাবে উডস বিক্রিয়ায় জোড় সংখ্যক অ্যালকেন পাওয়া যায়, জোড় কার্বনের অ্যালকেন পাওয়া যায়, বিজোড় কার্বনের অ্যালকেন পাওয়া যায়, সকল ধরনের অ্যালকেন পাওয়া যায়, অ্যান্সার কী হবে, এক, জোড় কার্বনের অ্যালকেন পাওয়া যায়, বিজোড় কার্বনের অ্যালকেনও পাওয়া যায় না, সব ধরনের অ্যালকেনও পাওয়া যায় না। তবে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উডস বিক্রিয়ায় বিজোড় কার্বনের অ্যালকেন পাওয়া যায়।
নর্মাল উডস বিক্রিয়ায় কখনো জোড় কার্বন ব্যতীত বিজোড় কার্বনের অ্যালকেন পাওয়া যায় না। এমসিকিউতে আসবে অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এখন যে পড়াটা পড়াবো এটা ইন্টার লেভেলের, এখন যেটা পড়াবো সেটা অ্যাডমিশন লেভেলের, ঠিক আছে? যেটার প্রস্তুতি না, অ্যাডমিশনের আলাদা, তোমরা মেডিকেল বুয়েট সুয়েট এমসি, আরে ইন্টারের পড়ার হায়ার রূপ হচ্ছে অ্যাডমিশন টেস্ট। যেখানেই পড়ো সব ভালো মতো যে পারবে সে যে কোনো জায়গার প্রস্তুতি শেষ। কথা হচ্ছে কেমিস্ট্রিতে যদি তুমি বস হও সব সাবজেক্ট অ্যাডমিশনের প্রিপারেশন সব সেম। আমি যেটা বলবো আমার কথা ক্লিয়ার, অ্যাডমিশনের সব সাবজেক্টের প্রস্তুতি সেম, কোনোটা বেশি পারতে হবে কম পারতে হবে কথা নেই। অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে না, কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছে না, কথা হচ্ছে আগাগোড়া জৈব রসায়ন খুন কানমারি সব খেয়ে ফেলতে হবে। উডস বিক্রিয়ায় বিজোড় সংখ্যক অ্যালকেন পাওয়া যায় না, তবে একটি বিশেষ প্রক্রিয়ায় বিজোড় সংখ্যক অ্যালকেন পাওয়া যায়। কিভাবে? আমি যদি অ্যালকাইল হ্যালাইডটা চেঞ্জ করি, অ্যালকাইল হ্যালাইড আর বন্ড এক্স হতে পারে, আর প্রাইম বন্ড এক্স হতে পারে, দুটি ভিন্ন ধর্মীয় অ্যালকাইল হ্যালাইড নিলে, দুটি ভিন্ন ধর্মীয় অ্যালকাইল হ্যালাইড নিলে আমরা কি পাবো? বিজোড় সংখ্যক অ্যালকেন পাবো। কিভাবে? কিভাবে যে আর বন্ড এক্স নি প্লাস ধাতব সোডিয়াম এক্স বন্ড আর নি, আর প্রাইম নিতে হবে, দুটো ভিন্ন ধর্মীয় অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। যদি শুষ্ক ইথারীয় দ্রবণে বিক্রিয়াটা ঘটাই তাহলে আমার বিজোড় কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে। কিভাবে? আমাকে এখানে সিক্স দিতে হবে, এখানে থ্রি দিতে হবে, এখানে থ্রি দিতে হবে, তিন অণু, এটা ছয় অণু নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার কোথায় গিয়ে জিনিসটা সম্পন্ন হবে দেখো, আমাদের এই জিনিসটা এক্সটার সামনেও থ্রি আছে তো, তাই আমরা পাবো এখানে এক্স তিনটা, এখানেও এক্স তিনটা, এখানে সোডিয়াম ছয়টা, সিক্স এন এ এক্স। এবার কি পাবো? এবার আমরা পাবো আর বন্ড আর প্লাস আর বন্ড আর প্রাইম, মানে আর প্রাইম বন্ড আর প্রাইম প্লাস আর বন্ড আর প্রাইম প্লাস সিক্স এন এক্স। বিক্রিয়াটা এরকম, কোনো প্রশ্ন নেই। এন এক্স আগে বের করে নিবা, আর বন্ড আর, আর প্রাইম বন্ড আর প্রাইম, আর বন্ড আর প্রাইম। সমতাকরণ মিলানোর জন্য থ্রি থ্রি দিতে হবে, ঠিক আছে? সমতাকরণ মিলানোর জন্য থ্রি থ্রি দিতে হবে। দেখো আর তিনটা, এক দুই তিনটা আর, আর প্রাইম তিনটা, এক দুই তিনটা আর প্রাইম, সোডিয়াম ছয়টা, এক্স তিনটা তিনটা ছয়টা। এখন একটা উদাহরণ দেখালে বুঝবে। আমি যদি থ্রি সিএইচ থ্রি এক্স নিই, সিএল নিই, সিক্স এন এ নিই প্লাস থ্রি সিএল সি টু এইচ ফাইভ নিতে হবে, এটা ভিন্ন ধর্মে নিতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে? আর বন্ড আর, মানে সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি প্লাস আর প্রাইম বন্ড আর প্রাইম সি টু এইচ ফাইভ বন্ড সি টু এইচ ফাইভ, আর বন্ড আর প্রাইম সিএইচ থ্রি বন্ড সি টু এইচ ফাইভ প্লাস সিক্স এন এক্স। তাহলে দেখো আমরা এখানে সি টু এইচ সিক্স পাচ্ছি, এখানে সি ফোর এইচ টেন পাচ্ছি, এখানে সি থ্রি এইচ এইট পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেটা উডস বিক্রিয়ার একটা বিশেষ প্রক্রিয়ায় বিজোড় কার্বনের অ্যালকেন প্রস্তুত করা যায়।